বন্ধু হলো এমন একজন মানুষ যার কাছে নিজেকে ভেঙে চুড়ে একদম নির্ভয়ে গচ্ছিত রাখা যায় কিন্তু অনেক সময় হয় কি যে মানুষটাকে আমরা এতটা বিশ্বাস করি এতটা আপন ভাবি এতটা কাছের মানুষ মনে করি এতটা ভালোবাসি সেই বন্ধুটির দ্বারাই অনেক সময় আমাদের অনেক বড় কোনো ক্ষতি হয়ে যায় আপনার কোনো একজন শত্রু যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে সেই শত্রুটি আপনার যতটা ক্ষতি করতে পারবে তার চেয়ে অধিক অধিক পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখে অধিক অধিক পরিমাণ ক্ষতি করার যোগ্যতা রাখে আপনার একজন বন্ধু কেননা আপনি আপনার শত্রুটির ব্যাপারে সতর্ক তার থেকে আপনি সব সময় সতর্ক থাকেন যেন সে আপনার ক্ষতি করতে না পারে এবং আপনার সেই শত্রুটি কিন্তু আপনার গোপনীয় বিষয়গুলো খুব একটা জানে না কিন্তু এই বিষয়গুলো কে জানে আপনার সমস্ত গোপনীয়তা জানে আপনার একজন বন্ধু এবং আপনি সেই বন্ধুটার থেকে খুব একটা সতর্ক নন কেননা আপনি বিশ্বাস করেন যে সেই বন্ধুটার দ্বারা আপনার খুব একটা বড় কোনো ক্ষতি হবে না সে কারণে বন্ধু যখন শত্রু হয়ে যায় সেই শত্রুটা কিন্তু অনেকটা মারাত্মক হয়ে ওঠে অনেক সাংঘাতিক হয়ে ওঠে আর এই কারণেই বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যেন সেই বন্ধুটি অদূর ভবিষ্যতে আপনার জন্য ক্ষতিকর হয়ে না ওঠে আপনার বড় কোনো ক্ষতি করতে না পারে এ কারণে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি চারটা ক্রাইটেরিয়ার কথা বলবো যে চারটি ক্রাইটেরিয়া ফলো করে যদি আপনি একজন বন্ধু নির্বাচন করতে পারেন তাহলে সেই বন্ধুটা অদূর ভবিষ্যতে আপনার ক্ষতি করার সম্ভাবনা খুব কম তো ভিডিওটি দেখতে থাকুন প্রথম যে ক্রাইটেরিয়া বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে ফলো রাখতে হবে যেন আপনার বন্ধুটি বোকা না হয় একজন বোকা বন্ধু কিন্তু আপনার কোনো উপকারে লাগবে না এখন অনেকেই বলতে পারে যে কেন ভাই বোকা মানুষগুলোই তো ভালো সেই মানুষটিও মনে এত কুটিলতা থাকবে না মানুষের ক্ষতি করার এত ভাবনা করবে না এটা ঠিক আছে বোকা মানুষগুলো আসলে জীবনটাকে ওইভাবে কঠিনভাবে ভাবতে পারে না তারা জীবনটাকে অনেকটা সহজভাবে নেয় কিন্তু একজন বোকা মানুষ কিন্তু আপনার গোপনীয়তার গুরুত্ব নাও বুঝতে পারে আপনি কোনো একটা কথা তাকে বললেন যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ কোনোভাবে যদি সেই কথাটা প্রকাশ হয়ে যায় আপনার অনেক বড় ক্ষতি হবে সেই বোকা মানুষটি সেই কথাটার গুরুত্ব নাও বুঝতে পারে যার কারণে সেই কথাটা সে অন্য কাউকে বলে দিতে পারে অথবা যে কোনো ক্ষেত্রে একজন বোকা মানুষ আপনার সঠিক মূল্যায়ন করতে নাও পারে আপনার যে কোনো কথার যে কোনো বিষয়ের যে কোনো জিনিসের গুরুত্বটা ঠিকভাবে বুঝতে নাও পারে সে কারণে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে সেই মানুষটি যে মানুষটিকে আপনি বন্ধু হিসেবে নির্বাচন করবেন সেই মানুষটি যেন বোকা না হয় এরপরে দ্বিতীয় ক্রাইটেরিয়া আপনি যে মানুষটাকে বন্ধু নির্বাচন করবেন সেই মানুষটা যেন কোনোভাবে মিথ্যাবাদী না হয় একজন মিথ্যাবাদী মানুষ কিন্তু সর্বাবস্থায় ভয়ঙ্কর দেখুন জীবন চলার ক্ষেত্রে আমরা একটু একটু সবাই মিথ্যা বলি এটা জীবনের প্রয়োজনে আমরা একটু একটু মিথ্যা বলি কিন্তু সেটা যদি অধিক পরিমাণে হয় কিংবা আমরা যা কিছু বলছি তার অধিকাংশগুলোই মিথ্যা এরকম যদি হয় তাহলে কিন্তু বিষয়টা কোনোভাবেই জীবনের সাথে মানানসই নয় আর আপনার বন্ধুটি যদি এরকম হয় সর্বাবস্থায় মিথ্যা কথা বলে আপনাকেও মিথ্যা কথা বলে কিংবা অন্য কারোর সাথেও মিথ্যা কথা বলে যদি এরকম হয় তাহলে সেই মানুষটি যেমন সবার জন্য ভয়ঙ্কর ঠিক তেমনি আপনার জন্য ভয়ঙ্কর আর সেই মানুষটি যদি আপনার বন্ধু হয় তাহলে অদূর ভবিষ্যতে আপনার কী হতে পারে সেই বিষয়টা নিশ্চয়ই আপনি আন্দাজ করতে পারছেন আচ্ছা এরপরে তৃতীয় ক্রাইটেরিয়া হলো কোনো কৃপণ মানুষকে আপনি বন্ধু হিসেবে নির্বাচন করবেন না কেন নির্বাচন করবেন না আপনি হয়তো বলতে পারেন যে কৃপণতা তার কাছে সে কৃপন হোক অথবা খরুসে হোক তাতে আমার কি যায় আসে আমি তো তার টাকা পয়সাগুলো নিচ্ছি না সে আমার বন্ধু বন্ধু হিসেবে থাকবে তার টাকা পয়সা তার কাছে এটা ঠিক আছে আপনি এরকমটা ভাবতে পারেন কিন্তু বন্ধু আমরা কাকে নির্বাচন করি আমরা সেই মানুষটাকে বন্ধু হিসেবে নির্বাচন করি যে মানুষটার কাছে আমরা বিপদে আপদে সাহায্য পাব। আপনার যদি কখনো বিপদ হয় আপনি সর্বপ্রথম যে মানুষটাকে আপনার বিপদের কথা জানাবেন সে মানুষটা হলো আপনার বন্ধু এবং সর্বপ্রথম আপনাকে সাহায্য করার জন্য যে মানুষটা ছুটে আসবে সেই মানুষটাও কিন্তু আপনার বন্ধু সেক্ষেত্রে একজন কৃপন যদি আপনার বন্ধু হয় সে কিন্তু সেই মুহূর্তে গিয়ে আপনার কোনো উপকারে নাও লাগতে পারে সে কারণে আপনাকে সতর্ক থাকতে হবে যে কোনো কৃপন মানুষকে বন্ধু হিসেবে নির্বাচন করা যাবে না আচ্ছা পরে চতুর্থ যে ক্রাইটেরিয়া সেটা হলো নিন্দাকারী কোনো একজন মানুষ যদি সর্বাবস্থায় অন্য মানুষকে নিন্দা করে অন্য মানুষকে নিয়ে অতিরিক্ত চর্চা করে তাহলে সেই মানুষটা সব সময়ের জন্য বর্জনীয় সে মানুষটা যেমন আপনার সামনে এসে অন্য কোনো মানুষকে নিয়ে নিন্দা করবে অন্য কোনো মানুষকে নিয়ে আপনার সামনে এসে খারাপ কোনো কথা বলবে তার সম্পর্কে বাজে মন্তব্য করবে ঠিক তেমনই অন্য কারোর সামনে গিয়ে আপনার সম্পর্কে খারাপ কথা বলবে আপনার সম্পর্কে বাজে মন্তব্য করবে এটা চিরন্তন একটা সত্য কথা পর নিন্দাকারী ব্যক্তি আসলে যার সামনেই যায় তখন তার সামনে গিয়ে তার ভালোটা বলে আর অনুপস্থিত ব্যক্তিটার খারাপ কথা বলে অনুপস্থিত ব্যক্তিটা সম্পর্কে নিন্দা করে সেক্ষেত্রে সেই মানুষটি আপনার সামনে এসে যেমন অন্য মানুষকে নিন্দা করবে অন্য মানুষের সামনে গিয়ে আপনার সম্পর্কে নিন্দা করবে অতএব আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো কোনো একজন পর নিন্দাকারী ব্যক্তি যেন কোনোভাবেই আপনার বন্ধু তালিকায় যুক্ত না হয় তো পুরো ভিডিও জুড়ে আমি চারটা ক্রাইটেরিয়ার কথা বললাম অর্থাৎ চারজন মানুষের কথা বললাম যে চারজন মানুষকে আপনি কখনোই বন্ধু তালিকায় যুক্ত করবেন না প্রথম মানুষটি হলো একজন বোকা মানুষ যাকে আপনি কখনোই আপনার বন্ধু তালিকায় যুক্ত করবেন না দ্বিতীয় মানুষটি হল মিথ্যাবাদী মানুষ আর তৃতীয় মানুষটা হলো অতিরিক্ত কৃপণ এবং চতুর্থ মানুষটি হলো যে মানুষটি পর নিন্দাকারী সবসময় মানুষকে নিয়ে মন্দ কথা বলে মানুষের নিন্দা করে এই চারজন মানুষকে আপনি কখনোই আপনার বন্ধু তালিকায় যুক্ত করবেন না এতে আপনার বন্ধু তালিকাটা আপডেট থাকবে এবং যে মানুষগুলোকে আপনি বন্ধু তালিকায় যুক্ত করবেন এই চারজন মানুষ ব্যথি রেখে সেই মানুষগুলো নিঃসন্দেহে ভালো মানুষ হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করছি বিরোহী বাংলা পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ